কেউ যাতে এটা ফিল না করে যে শ্যামা নিখিল ব্যাক করেছে, ভালোটা কেন নেবো ট্রোলটা কেন নেবো না, আমি বাংলা মিডিয়াম তো ভয় পাওয়ার কিচ্ছু নেই, ইন্দিরা সব শিখিয়ে দেবে। স্কুলে যে টিচারের থেকে সব থেকে দেখলেই আর কি দূরে পালাতাম, তো আজকে স্কুলে এসেছি কিন্তু সেই টিচারের সামনাসামনি। আমার মতো ছাত্রদের এই দলটায় অনেকেই আছে, আপনারাও রয়েছে, সায়েন্স টিচারের কথা বলছি। তো এই টিচার বাস্তবে আমাদেরকে না পড়ালেও টেলিভিশনে পড়াবে, পরিচয় করাই তিয়াশার সাথে। তিয়াশা সায়েন্স টিচার, এবং এই টিচারকে দেখলে মনে হয় অনেকেই ভয় পালায়। কিন্তু তোমার নতুন স্কুলের কি খবর? নতুন স্কুল খুব ভালোভাবে চলছে, ভয় পালায় মানে আমি তার অনেক বড় এক্সাম্পল। তো ভয় পাওয়ার কিচ্ছু নেই, ইন্দিরা সব শিখিয়ে দেবে। আর সায়েন্স টিচার ইন্দিরা একটু অন্যভাবে শেখায়, অন্য প্র্যাকটিক্যালি ভীষণ শেখায়, যেটা বুঝতে মানুষের ভীষণ ইজিভাবে মানুষ বুঝতে পারবে। তো সেইভাবে গুড টিচার আই থিঙ্ক। এমনি ইন্দিরাকে দেখলে মনে হয় খুব রাগি, অ্যাজ পার প্রোমোতে যেভাবে দেখাচ্ছে একটু রাগি, খুব বেশি কথা বলে না। বাস্তবে আমি যদি জিজ্ঞেস করি সত্যি কি তাই, মিল আছে কি টিচারের সাথে তিয়াশা? না, ইন্দিরা তো প্রচণ্ড কথা বলে, প্রচণ্ড লাফালাফি করে, মানে ও তো এক জায়গায় দাঁড়াতেই পারে না, মানে ক্যামেরা ধরতেই পারছে না, একবার এপাশে একবার এপাশে, এরকম একটা অবস্থা হয়ে দাঁড়িয়েছে ক্যামেরাম্যানের আর ডিরেক্টরের অবস্থা। আর বাস্তবেও আমি প্রচণ্ড কথা বলতে ভালোবাসি, প্রচণ্ড হাসি খুশি থাকতে পছন্দ করি, আমিও এক জায়গায় বসতে পারি না, তো মিল তো আছে। এবারে সুশান্ত তো বলেছিল খুব একটা চেঞ্জ হবি না, নিজের মতোই থাকবি। ধারাবাহিকে বিরতি হয়, ও একটা বিরতি নিয়েছিল। এবার প্রশ্ন হচ্ছে ধারাবাহিকে বিরতির সময়টা খুব কম হয়, তোমার একটা সিরিয়াল থেকে আরেকটা সময়টা অনেকটা বেশি, এটা এটা কেন হলো বা এটা কি তুমিই নিলে? না, আমি তো চেয়েছিলাম একটা ব্রেক, কারণ যে ধারাবাহিকের মাঝখানে গ্যাপটা বেশি হয়েছে, তার আগের ধারাবাহিকটাও অনেকটা লেন্দি ছিল, 4 বছর। তো আমি চেয়েছিলাম যে আমি একটু গ্যাপ নিয়ে আসবো মানুষের কাছে, বাট অন্যরকমভাবে আসবো, অন্যরকম একটা গল্প নিয়ে আসবো। সুশান্ত দাও বা চ্যানেলের কাছে আমার এটাই রিকোয়েস্ট ছিল যে আমি অন্যরকম গল্প চাই, যেটা করতে আমিও মজা পাবো, সবাই মজা পাবে দেখতে, কেউ যেন ভাবে না টিপিক্যালি তো ওই একই সিরিয়াল এরকম যেন মনে হয়। আর তাছাড়াও একটা মানে মেগা সিরিয়াল টেলিকাস্ট করতে অনেক টিম এক জায়গায় যখন হয় তারপরে হয়, তো সবটা যখন একবারে হয়েছে এক জায়গায় হয়েছে তখনই আমরা টেলিকাস্ট করেছি, তো এটাই কারণ, ব্যাস আর কিছু নয়। আরেকটা বিষয় থাকে যে আমাদের না জুটি খুব পছন্দ হয়, তোমার আর নীলদার এই জুটিটা তুমিও জানো খুব পপুলার। আবার যখন ফিরলে বিরতির পর আবার সেই নীল এবং তিয়াশা ব্রেক হলো, কিন্তু হিরো বা হিরোইন আমাদের কাছে একই রয়ে গেল, কী মনে হয়? কী মনে হয় সেটা আমাদের জন্য ভীষণ চ্যালেঞ্জিং ছিল, কারণ ক্যারেক্টারটাকে অন্যভাবে বিল্ড আপ করা, কেউ যাতে এটা ফিল না করে যে শ্যামা নিখিল ব্যাক করেছে। আর আমার মনে হয় সেরকম কোনো ফিডব্যাক কিন্তু আমি পাইনি যে ও বাবা শ্যামা নিখিল যেহেতু দেখছি এরকম কিন্তু কোনো ফিডব্যাক পাইনি, বাট এটা আমাদের কাছে ভীষণ চ্যালেঞ্জিং ছিল। সিরিয়ালের নাম বাংলা মিডিয়াম, ট্রোলিংয়ের লেভেলটাও সেইভাবে হচ্ছে, খুব এডুকেটেড ট্রোলিং আর কি। হ্যাঁ ঠিক আছে, সব ট্রোলিংও করো, ভালোবাসা দাও যেটাই করো, সব কিছু অ্যাকসেপ্টেড, সব কিছু, কেন ভালোটা কেন নেবো ট্রোলটা কেন নেবো না। আর ট্রোলটা দেখে আমি ভীষণ, অনেকে হয়তো মাইন্ডে নিয়ে নেয়, বাট আমি কিন্তু ভীষণ পজিটিভ, মানে কৃষ্ণকলিতেও এত ট্রোল হয়েছে, এত ট্রোল হয়েছে, আমার ভীষণ, আমি ভীষণ মজা পাই, আমি সবাইকে শেয়ারও করি সেগুলো যে দেখো এটা হয়েছে, আমি ট্রোল করো ট্রোল করো। স্কুল জীবনে ফিরে যাই, সবাই জিজ্ঞেস করছিল স্কুল জীবনের কথা, নাম্বারের কথা, আমারও সব নয়, আমার বিষয় হচ্ছে স্কুল জীবনে তো ভালো মুহূর্তও থাকে, স্কুলের বন্ধুরাও থাকে, স্কুলের বন্ধুরা আছে এখনো? এখনো আছে, এখনো আছে। ইনফ্যাক্ট আমার একটা ফ্রেন্ড আছে ঈশানি, তো তাকে এখনো পর্যন্ত আমি সেই স্কুল লাইফের জিনিসপত্র নিয়ে, তুই বলেছিস মনে আছে তুই এটা বলেছিলি, এবার ও বলে কি এবার থাম স্কুল থেকে শুনে যাচ্ছে, আমি কি না তোর বড় হবে তাকেও বলবো, তোর বাচ্চা কাচ্চা হবে তাকেও আমি এই কথাটা বলবো। আর স্কুল দেবস্মিতা আছে এখনো স্কুল ফ্রেন্ড, আরও অনেকের সাথে হয়তো অতটা কথা হয় না, বাট আছে। স্কুল লাইফের মুহূর্ত আমার স্কুল টিচার প্রোমো দেখে বন্ধুরা কি বলছে? প্রোমো দেখে বন্ধুরা তো ভীষণ খুশি, ওদেরও একটা মনের, ওরাও বলছে কবে হবে রে সিরিয়ালটা, কবে হবে, একদিকে বলছে কবে শুরু হবে তো সিরিয়াল, আবার একদিকে বলছে হ্যাঁ সিরিয়াল স্টার্ট হলে তো তুই আর টাইম দিতে পারবি না, মানে ফ্রেন্ডদের সেইটা আছেই। আর এখনো পর্যন্ত আমরা পুজোর সময় সবাই মিলে একসাথে মিট করেছিলাম, মানে হাহাই সেই সেম জিনিস। তুমি যখন বাড়িতে ফেরো তখন তুমি চেষ্টা করো তোমার বন্ধু বান্ধবের সাথে পার্টিকুলারলি টাইম দাও, সেই সময়টার থেকেও তো নিশ্চয়ই এই সিরিয়াল শুরু হলো, সেটা থেকেও কি তুমি বিরতি নেবে, সেই ভয়ই কি পাচ্ছে বন্ধুরা? হ্যাঁ বন্ধুরা তো সব সময় চায় যে দেখা করতে, মানে কালকেও একজন ফোন করে বললো আয় না রে আর ভালো লাগছে না, কতদিন মানে কি হয়েছে না, আমি যেহেতু স্যাটারডে সানডে যেতাম
তো দেখা করতাম সবার সাথে, সেটা সবাই সবাই একটা অভ্যেস হয়ে গেছিলো। এবার আমি যাচ্ছি না, তো ওরা সবাই মিলে আসছে, সেই প্ল্যানিং চলছে এখন, ওরা সবাই মিলে আসবে, তো সেটা নিয়েই চলছে। অভ্যেসের কথা বললে, মানুষ অভ্যেসের দাস। এই বাংলা মিডিয়াম দেখে দেখে একটা বদভ্যাস, মানে প্রোমো দেখে দেখে অনেকের হয়ে গেছে অ্যাকচুয়ালি, যে বাংলা মিডিয়াম নিয়ে কেন, তাহলে ইংলিশ মিডিয়াম কী দোষ করবে। এই যে বাংলা মিডিয়াম ভার্সেস ইংলিশ মিডিয়াম হয়ে যাচ্ছে, এই বদভ্যাস বলি বা বাজে ধারণা বলি মানুষের মধ্যে তৈরি হচ্ছে। এটা একেবারেই ভুল, কোনো ভার্সেস নেই, জাস্ট কিছু ভুল ধারণা আছে, সেগুলো আমরা সিরিয়ালের মাধ্যমে ভাঙানোর চেষ্টা করছি। বাট কোনো ভার্সেস নেই, আমরা কোনো ওই রকমভাবে কিছু করছি না, সব পজিটিভ, সব পজিটিভ, সবাই ভালো। ইংলিশ হ্যাঁ, বাংলা মিডিয়াম কেন নাম হয়েছে এটা যদি প্রশ্ন থাকে, তাহলে আমি যাই না। জিজ্ঞেস করো দিদি, আপনি কোন মিডিয়াম? আমি বাংলা মিডিয়াম। আমার গোবরডাঙ্গা খাটরা হাই স্কুল ছিল, তো আমি ভীষণভাবে বাংলা মিডিয়াম, তো আমার কিছু যায় আসে না, মানে সবার অ্যাটিটিউড এটাই হওয়া উচিত আই থিঙ্ক। শুনে কেন এইসব জিজ্ঞাসা করছো গো? দেখা গেল এই কোয়েশ্চেনটা তুমি করলে তো, ক্যামেরার পেছন দিকে কোনো টিচার দেখলে সে মনে করবে। বাট আমি অতটাও বাজে মানে স্টুডেন্ট ছিলাম না, ঠিকঠাক আমার বড়টা পড়ে নিয়েছি, ঠিক আছে, হয়তো ফার্স্ট সেকেন্ড থার্ড ওরকমভাবে হয়নি, বাট অতটাও খারাপ ছিলাম না, রেজাল্টটা দেখানো যায় আর কি। স্কুল টিচারদের সাথে দেখা হয় বা কন্ট্যাক্ট আছে? না, স্কুল টিচারদের সাথে দেখা ওই সেইভাবে হয় না, বাট এইবার আমার ইচ্ছা আছে যে হয়তো স্কুল, মেবি স্কুল স্কুল করছি বলে সেই জন্য, বাট আমি ঠিক করেছি যে স্কুল গ্রুপ এবার তাহলে সবাই মিলে একটা মিট করব, সবাই কিছু একটা করার চেষ্টা করব, দেখা যাক পসিবল হয় কি না। সব মিডিয়াম হতে চলেছে, মিডিয়ার কাছেও খবর হতে চলেছে। শেষ করব একটু, যদি তুমি বলে দাও সবাইকে যে বাংলা মিডিয়াম কবে থেকে কোথায় কি হবে। সবাই জেনে গেছো যে বাংলা মিডিয়াম 12 তারিখ থেকে আসছে, রাত 8টায় প্রত্যেক দিন স্টার জলসায়, তো প্লিজ দেখতে থেকো, সাপোর্ট করতে থেকো, থ্যাংক ইউ। এইভাবে সাপোর্ট করতে থাকুন আমাদেরকে, ভালো লাগলে সাবস্ক্রাইব এন্ড শেয়ার করতে ভুলবেন না।